আমি প্রথমেই ওনারা যে ভুল বুঝেছে এজন্য ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি। এটা একটা যে কোনো একটা পেজ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটি করেছে। ইমামরা তো শালা খারাপ ছেলে নমস্কার করে, তো বাজে লোকেরা তাদের কাছে আরবি শিখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে বলো? দোষ শুধু নায়ক, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার না বুঝেও যদি আপনারা কষ্ট পেতে, যদি আমি বলিনি, তারপর আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারা। ঢাকায় সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান, তাকে ভাইরাল পদবিও দিয়েছেন কেউ কেউ। এবার আলোচনায় এলেন ইমামদের নিয়ে মন্তব্য করে। তার এই ঘটনা বিতর্কিত হলে তিনি সেই ভিডিও এডিট করা হয়েছে বলে দাবি করেছেন। ঘটনার মূল অংশ বাদ দিয়ে কিছু অংশ রেখে তাকে কাঠগড়ায় ওঠানো হচ্ছে বলেও জানান তিনি। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে নেট দুনিয়ায়। জায়েদ খানের কথায় কেউ তোয়াক্কা না করলেও এবার ইমামদের নিয়ে কথা বলায় তার ওপর চটেছেন ইমামরা। তবে তিনি তার জন্য মাফ চেয়েছেন বলে জানা গেছে। একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের ভালো খারাপের ব্যাখ্যা দিচ্ছিলেন জায়েদ। সেখানে তিনি বলেন, আমাকে নিয়ে যেসব গুজব ছড়ায় ওসবে আমি পাত্তা দেই না, কারণ আমি একজন পাবলিক ফিগার, আমাকে নিয়ে কথা হতেই পারে। নায়ক বলেই তো গুজব ছড়ায়, সবারই ভালো মন্দ আছে। ইমামরা তো ভালো সবাই, তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার কিছু কিছু ইমাম দেখবেন তারা শিশু বলাৎকারের মতো কাজ করে, এটা গর্হিত কাজ। কিছু কিছু মানুষ এমন সব সমাজেই আছে। জায়েদের দাবি, তিনি সব ইমামকে নিয়ে এসব মন্তব্য করেনি, তিনি ইসলামের পক্ষে। যারা ইসলাম বিরোধী কাজ করে তাদের বিপক্ষে তিনি। জানা যায় তার বাবাও একজন হাজি ছিলেন, তিনি কোনো খারাপ নেশার সঙ্গে জড়িত নন, প্রচণ্ড পরিমাণে ইসলাম ভালোবাসেন, এমনটাই বললেন নায়ক। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। খোদা হাফেজ।